কখনো তিনি ক্যাপ্টেন কুল, কখনো থালা, কখনো বিশ্বজয়ী সেনা, কখনো জার্সিটা খুলে গায়ে জড়ান কমব্যাট ইউনিফর্ম, কখনো বা দিক বিজয়ী বৌদ্ধ ভিক্ষু। এমনই বাহারি আর চমকে ঠাসা মহেন্দ্র সিং ধোনির ট্রান্সফরমেশন। 2019 ক্রিকেট বিশ্বকাপে এমএস ধোনিকে শেষবার দেখা গিয়েছিল ভারতীয় জার্সিতে, তবে তাতে করে তার জনপ্রিয়তায় ভাটা পড়েনি একরত্তি। বছর জুড়ে ধোনি ভক্তরা ব্যস্ত থাকে নতুন রূপে তাকে বরণ করতে। আইপিএল এর নতুন আসরে ঢাকে পড়েছে কাঠি, তার আগেই নয়া চমক নিয়ে হাজির এমএস ধোনি। ক্রিকেটের বৃত্ত ছাড়িয়ে নতুন রোলে ঝাড়খণ্ড এক্সপ্রেস, ক্যাপ্টেন কুল এবার অথর্ব দ্য অরিজিন। জটাধারী চুল, হাতে ধনুক, অথর্ব লুকে বাজিমাত করলেন জার্সি নাম্বার 7। অথর্ব গ্রাফিক নোভেলটির মোশন পোস্টার ধোনি নিজেই প্রকাশ করেন ফেসবুক পেজে, মুহূর্তেই ভাইরাল হয় অথর্বের ফার্স্ট লুক। এই নোভেলটিতে ধোনিকে দেখা যাবে পুরাকালের যোদ্ধা রূপে, অস্ত্রশস্ত্র নিয়ে দুষ্টের দমন করবেন মাহি। এখানে প্রায় 150টির মতো ইলাস্ট্রেশন আছে, আর এই ম্যাজিক্যাল জগৎ তৈরি করতে কয়েক বছর সময় লেগে গেছে গ্রাফিক্স ডিজাইনারদের। এই ওয়েব সিরিজটির মূল কারিগর কিন্তু তার সহধর্মিনী সাক্ষী ধোনি। ধোনি এন্টারটেনমেন্টের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করছেন তিনি। বিনোদন জগতে ধোনি পা রেখেছিলেন এমএস ধোনি দ্য আনটোল্ড স্টোরির মধ্য দিয়ে। আত্মজীবনীটিতে অবশ্য ধোনির চরিত্রটা পোর্ট্রেট করেছিলেন প্রয়াত অভিনেতা সুশান্ত সিং রাজপুত, সে সিনেমা কাঁপিয়েছিল বক্স অফিস। চোখের আড়াল হলেই নাকি মনের আড়াল হয়, তবে খেলা থেকে অবসরের পর মাহিকে যদি পাওয়া যায় এমন ভাবে তবে মন্দ কি। আপাতত তাই 22 গজের হিরোকে মাইথোলজিক্যাল হিরো রূপে দেখার অপেক্ষা সবার। কোহিনুর কণা, 71।